মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছেন বাবা। সৎ মাকে মানতে না পেরে তাই ভার্সিটির হোস্টেলে উঠেছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে উঠে আসা আলোচিত নাম জেসিয়া। ব্যাচেলার ডট কম নামের এমন একটি গল্পে অভিনয় দিয়ে অভিনয় মিশন শুরু করছেন জেসিয়া। একুশে টিভিতে প্রচার হওয়া এ ধারাবাহিক পরিচালনা করেছেন ইফতেকার শুভ। যদিও কয়েকদিন আগে গণমাধ্যম কর্মীদের বলেছিলেন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাইছেন তিনি, তাহলে এবার অভিনয় কেন? কি বললেন আর কি করলেন? ব্যস্ত পড়াশোনার মধ্যেই এই কেমন সিদ্ধান্ত নিলেন বাংলাদেশি এই সুন্দরী? এমনটা জানতে চাইলে জেসিয়া বলেন, ভেবেছিলাম পড়াশোনায় মনোযোগ দেব, কিন্তু নাটকটির প্রস্তাব আসার পর গল্পটি আমার ভালো লেগেছে। এখানে আমি এক ছাত্রীর চরিত্রে থাকব, যে কিনা মানসিকভাবে একটু অন্যরকম, ভার্সিটি হোস্টেলে থাকে। তবে এটিই কিন্তু জেসিয়ার প্রথম অভিনয় নয়। এর আগে মাবরুর রশিদ 52-এর একটি স্বল্পদৈর্ঘ্যতে অভিনয় করেছেন তিনি। এ নাটকে আরও অভিনয় করেছেন নিলয় আলমগীর, জোভান, নাদিয়া, আইরিন, তানিয়া বৃষ্টি, সিদ্দিক, মিম, বাঁধন, ফারুক আহমেদ, আহমেদ রুবেল, বরদা মিঠু, কাজী উজ্জ্বল, তুলনাল হারুন, ফারজানা রিক্তা। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।